মানে হামিয়া বাই কবলৈ শিকলা শিকলি রক শাক দেরা ওই তঙ্গনি জং যতন সাউই মানো রাজাখর আগুলি নকারই দাল বেদাল থাই রগ বহাইন অ মানে হামিয়া বানিয়া খাইনে রকন নাইতো গই রমনানি চাইতো গই তঙ্গ পুলিশ নাইমে থাংর ককটমা সাইমান খা চাশালনি হর সদর এসডিপিও অজয় কুমার দাস তে ই স্থানানি পুলিশ রকনি চাইতো মুম্বাই খরকনি মানে হামিয়া বানিয়া খাইনে রমজা খা লালমাতি আমচাইয় রমজাকনাই রকনি মুং খা পিন্তু মিয়া তে সোহাগ মিয়া বরকনি নক প্রতাপনগর স্টিল ব্রিজ আমচাইয় হিনী সাইমান জাখা বরকনি থানে 13 গ্রাম ড্রাগস পেকেট তে বুক চাকটনি রোমান জাখা হাতিও আবরকনি রাংমারি অঙ্গানা 35,000 বরক থানে বিশি কদক রমৈন মানে হামিয়া বানিয়া খ্লাইতে অংহিনি বসাউই মানজাখা ককতিশাল ইস্ট আগরতলা থানাও সদর এসডিপিও অজয় কুমার দাস ককতমাথুমনা রকনি বুসকাঙ্গ সাউই কিনারিকা পিন্তু মিয়া হিনকে শাখামিয়া তে সোহাগ মিয়ানো দরবারনগর তেলাংজাকনা হিনাই বরকনি থানে তেবো মানে হামিয়া মানে মানো হিনী শাখা সদর এসডিপিও অজয় কুমার দাস খেনাই দিব তাম শাখা বিনি খুব দিন কালকে রুটিন পেট্রোলিং যখন ইস্ট আগরতলা পিএস করছিল তো ওসি এসডিপিও আমরা সব জম করছিলাম তো অ্যারাউন্ড 9:45 সময় আমরা দুজনকে সাসপিশিয়াস অবস্থায় দেখি তো আমাদের ডাউট হয়েছে এরা ড্রাগ পেডলার হতে পারে একজনের নাম হচ্ছে পিন্টু মিয়া সন অফ আলম মিয়া প্রতাপগড় স্টিল ব্রিজের কাছে বাড়ি আরেকজনের নাম হচ্ছে সোহাগ মিয়া সন অফ মোহাম্মদ খেলু মিয়া রাম ঠাকুর শঙ্কর দিকে বাড়ি এসপিএস তো এদের যখন আটক করা হয় তো ওদের কাছ থেকে 13.37 গ্রামসের হিরোইনের একটা প্যাকেট পাওয়া যায় তাছাড়া টোটাল একজনের কাছে 200 আরেকজনের 110 ওই সময় আবার এদের সাঙ্গপাঙ্গ 8-10 জন আবার পুলিশ পার্টির উপরে অ্যাটাক করার চেষ্টা করে যাই হোক যে কোনোভাবে আমরা আসামি নিয়ে এসেছি আর যারা 8-9 জন অ্যাটাক করছে তাদের বিরুদ্ধে আমরা সেকশন লাগিয়েছি এর মধ্যে পিন্টু মিয়া ড্রাগ অ্যাডিক্ট হওয়াতে ড্রাগ না পাওয়াতে মানে ড্রাগের সিম্পটমগুলো আসছিলো তো ওনাকে জিবি হসপিটালে অ্যাডমিট করা হয়েছে এখনও স্টিল অ্যাডমিটেড আর সোহাগ মিয়া এই যে দাঁড়িয়ে আছে তো এখন আজকে এখন কোর্টে ফরওয়ার্ড করবো আমরা ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো আর জানার চেষ্টা করবো যে ড্রাগস কোথা থেকে নিয়ে আসছে এই এখন কাদের কাদের এরা বিক্রি করছে এই নেটওয়ার্কটা এস্টাবলিশ করার চেষ্টা করবো আর পিন্টু মিয়া যেদিন যখন ডিসচার্জ হবে তারপরে পিন্টু মিয়াকে তখন কোর্টে ফরওয়ার্ড করা হবে আর অন্য পিন্টু মিয়ার রিমান্ড তখন চাওয়া হবে কাছে কিছু লোকরা এই যে ভ্যাগাবন টাইপের যে থাকে রাস্তায় ঘুরে বেড়ায় এদের ব্যবহার করে ড্রাগ পেডলিং করাচ্ছে তো এটা আমরা প্রায় অ্যাকশন নিয়েছি যেটা আপনি দেখেন ফ্রিকোয়েন্টলি নেওয়া হয় স্টিল এখানে এরা আড্ডা জমি দেয় এটা তো আরও ইন্টেন্সিফাই করতে হবে তো এরা বেসিক্যালি 2-3টে কোটা এরকম রাখে একটা খায় 2 বিক্রি করে এই টাইপের তো এই এই যে এখানে যে এই গ্যাদারিংটা আছে এটা বন্ধ করা মানে আমি ওসি সাহেবকে বলেছি যে এটা যেন নেক্সট টাইম আর এটা হয় না এখানে যেন গ্যাদারিংটা বন্ধ করা হয় কারণ কি এটা এখান থেকেই মানে এইভাবে এখন মানে ডিস্ট্রিবিউট হচ্ছে আর বাইক দিয়ে ছোটো ছোটো করে না তো এরকম যারা রাস্তায় ঘুরে বেড়ায় তাদের ব্যবহার করে ড্রাগ পেডলিংটা করা হচ্ছে যে কয়েকজন হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে কি এটা চলছে আর আন্ডার ইনভেস্টিগেশন তাদের কাছে কোনো নামটা পাওয়া গেছে এটা চলছে আর আন্ডার ইনভেস্টিগেশন মূল কত জমা হয়েছে দুজন আপনি বাজার মূল্য কত হবে বাজার মূল্য 30-35,000 টাকা হবে থ্যাংক ইউ